হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগস। সো আজকে ব্লগটা কই করতে যাচ্ছি, আজকে ব্লগটা একটা ওয়েডিং সিনেমনিতে যাচ্ছি। আজকে ব্লগটা পুরোটা একটা ওয়েডিং সিনেমনি। সো এটা যে ওয়েডিং সিনেমনিতে যাচ্ছি, এটা আমার একটা স্যারের বিয়ে। সো আজকে আমার স্যারের বিয়েতে যাচ্ছি, বগুড়া টু নন্দী আদমদিঘি থানাতে কুষাবাড়িতে একটা গ্রামে। সো এটা গ্রামের একটা বিয়েতে যাচ্ছি। সো আশা করছি আপনারা ব্লগটি এনজয় করবেন এবং ব্লগটি দেখবেন। এখন দেরি না করে আমরা বাইরে যাবো, বাসার বাইরে গাড়ি আমার জন্য ওয়েট করতেছে। সো গাইস, ফাইনালি চলে আসলাম কুষাবাড়ি গ্রামে। তো এখন গাড়ি থেকে নামবো। সো গাইস, ফাইনালি চলে আসলাম কুষাবাড়িতে বিয়ের প্রোগ্রামে। সো এখন বিয়েবাড়িতে যাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে আসবে। সো গাইস, ফাইনালি এই গ্রামে পৌঁছেছি বিয়েতে, বিয়ের বাড়িতে। সো এখন তো খেতে হবে। খুব ক্ষুধার্ত, বগুড়া থেকে প্রায় 40 কিলো জার্নি করে কুষাবাড়িতে আসলাম, বগুড়া থেকে কুষাবাড়ি গ্রামে। এটি আদমদিঘি থানার মধ্যে কুন্দু গ্রাম।
তো এখন বিয়ে বাড়িতে আছি, তো খাবো না, এটা কোনো কখনো হয়। এখন খাবার টেবিলে যেতে হবে, অনেক ক্ষুধার্ত, সকাল থেকে না খেয়ে আছি। সো এখন আমি খাবার টেবিলে যাবো। হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বা। সো গাইস, খাওয়া দাওয়া শেষ করে এখন বিয়ের যে বউ তার স্ত্রীর সামনে দাঁড়ায় আছি। সবাই এখানে ছবি তোলাতে ব্যস্ত, মানে বিয়ে বাড়ি ফটোশ্যুট। সো গাইস, খাওয়া দাওয়া শেষে এবং ফটোশ্যুট শেষে, বউ বরের সাথে ফটোশ্যুট শেষে এখন বসে আছি স্টেজে। তো স্টেজে নতুন বউয়ের সাথে বসে আছি, সুন্দরী বউ, দেখতে কিন্তু খুব সুন্দর। এবং আমার সাথে এই পিকলু খুব সেলফি তোলার জন্য মানে পাকড়াই আমার সাথে। সো গাইস, এখন স্টেজে বসে আছি, বইয়ের স্টেজে। তো আপনার নাম কি? শারমিন, মুসাম্মদ শারমিন। এটা কিন্তু আমার সারের বউ। সো গাইস, আমার সাথে কিন্তু সে পড়ে। সো এই বউটা দেখতে কিন্তু সুন্দরী, বাট এখানে মাউন্ট সার নাই, মাউন্ট সার কিন্তু আমাদের সময় দিচ্ছে না। এটা কোনো কারণ হতে পারে, যার বিয়ে তার নেই খোঁজ, সে কাজে ব্যস্ত, আমাদের সময় দিতে পারছে না। তার সাথে কিন্তু কি বলতে পারবো? বিয়ে করবো দিচ্ছে। এখন আসি এই নাগর নদীর পাশে, সামনে নাগর ব্রিজ দেখতে পাবেন, যা আপনারা সিনেমাটিক ভিউতে দেখতে পারবেন। সো গাইস, সারাদিন বিয়ে বাড়িতে এবং সে গ্রামে ঘোরাঘুরির পরে এখন আমরা গাড়িতে, আমরা কুন্ডু গ্রাম থেকে চহমনি বাজারে এসেছি। সো এখানে আমরা খাবার বিরতি দিয়েছি। সো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি, আর আমরা কিছুক্ষণের মধ্যে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিব। সো আপনারা রাতের সিনেমাটিক ভিউ এনজয় করবেন। রোড খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। আমি কখনো ধোয়া হয়ে উড়ি, কখনো হয়ে ঘুরি, কখনো বা খেলি বিবেকের সাথে লুকো চুরি, যতটা দূরে সরি ততটা ধরা পড়ি, শেষে মায়া চালে বন্দি নিজের সাথে লড়ি। কেন চিঠি চাই ভুল ঠিকানায়, ফলে অশ্রু চলে ভেজা চোখের পাতায় করি। ফাইনালি চলে আসলাম বাসায়, কুশাবাড়ি থেকে। সো আজকের ব্লগ এখানেই শেষ। সো ব্লগ নাম্বার 3 কামিং সুন, অতি তাড়াতাড়ি আসবে।